নিজেকে নিয়ে কোনো রাগঢাক নেই অপরাজিতা আঢ্যর। স্কুল জীবন থেকে অভিনয় জীবন সব নিয়ে অনর্গল তিনি। জি বাংলার একটি রিয়েলিটি শোতে যেমন হাসতে হাসতে স্বীকার করেছেন, তার ভারী চেহারা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। নায়কেরা তাকে বলেছেন, এবার তো আমার মায়ের চরিত্রে অভিনয় করবি। পাশাপাশি একেবারে শুরুতে তিনিও নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। অভিনেত্রীর দাবি, সঙ্গে কুপ্রস্তাবও এসেছে প্রযোজকের থেকে। প্রযোজকের ঘনিষ্ঠরা সরাসরি তাকে ডেকে বলেছেন, এই চরিত্রটা তুমি করবে, কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন। তখনই অপরাজিতা ঠিক করেন, তিনি ছোট পর্দাতেই নিজেকে মেলে ধরবেন, কারণ ছোট পর্দা থেকে কোনো দিন এই ধরনের আপত্তিকর প্রস্তাব পাননি তিনি। পরে ধীরে ধীরে বদলেছে বাংলা বিনোদন দুনিয়া। ছবি বানাতে এগিয়ে এসেছেন ছোট পর্দারই পরিচালক প্রযোজকেরা, ফলে পরিবেশ বদলেছে। তখন অভিনেত্রীও একের পর এক অভিনয় করেছেন নানা স্বাদের ছবিতে। যত ছবির গল্পের ধারা বদলেছে, ততই নিজেকে প্রমাণ করার সুযোগ মিলেছে। যেমন উইন্ডোজ প্রোডাকশনের প্রাক্তন নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী মালিনীর ভূমিকায়। পর্দায় প্রসেনজিতের প্রাক্তন ঋতুপর্ণা সেনগুপ্ত ওরফে সুদীপা। দর্শক এবং সমালোচক মহলে ঋতুপর্ণার থেকেও কিন্তু অপরাজিতার অভিনয় বেশি প্রশংসিত এবং জনপ্রিয় হয়েছিল। অপরাজিতা এর পুরো কৃতিত্বই অবশ্যই দিয়েছেন নন্দিতা শিবুকে। তার কথায়, এই পরিচালক জুটি যেভাবে আমায় নিয়ে ভেবেছেন আর কেউ সেটা করেননি, ফলে ওদের ছবিতে অভিনয় মানে আমি অন্যরকম হয়ে যাই। অভিনেত্রী স্বীকার করেছেন, তিনি বেলা শেষেতে অভিনয় করতে রাজি হননি, তখন তিনি ছোট পর্দাতেই মশগুল। ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী শেষে বুঝিয়ে সুঝিয়ে রাজি করান তাকে। বলেন, এই ছবি বক্স অফিসে ইতিহাস তৈরি করবে, অন্য মাত্রা পাবে তোমার অভিনয়। অবশেষে রাজি হন অপরাজিতা, বাকিটা সত্যি ইতিহাস। বিশ্বমে প্রযোজনা সংস্থার নতুন ছবি বেলা শুরুতেও আছেন অভিনেত্রী। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।